যুক্তরাষ্ট্র থেকে আরও একশো প্লাস ম্যাক্স প্রো যাচ্ছে বাংলাদেশ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা পঞ্চাশটি ভেহিকেলের প্রথম চালান হাতে পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এগুলো দেশের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও ব্যবহার করা হবে আপাতত পঞ্চাশটি কিনলেও সামনে ধাপে ধাপে আরও একশো প্লাস এরকম ভেহিকেল ক্রয় করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় তিনশোটির মতো এমআইএপি কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল সম্ভবত সেটার আওতায় আমেরিকান ম্যাক্স প্রো এমআইএপি গুলো আসবে শান্তিরক্ষা মিশনের আওতায় মালি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গোতে মোতায়েনরত বাংলাদেশি শান্তিরক্ষী কন্টিনজেন্টদের সুরক্ষা দেওয়ার জন্য এসব সামরিক যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাইন আইইডি ও মেশিন হাত থেকে বহনকারী সেনা সদস্যদের সুরক্ষা দিতে সক্ষম এসব ভেহিকেলে হেভি মেশিনগান এবং লাইট মেশিন গান বসানো যাবে যা কাউন্টার অ্যাটাক এবং শত্রুর আক্রমণ প্রতিহত করতে ব্যবহার করা যাবে